আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন কি এটা, তো এটা হচ্ছে গিয়ে ফ্রিজের হাতলের কাভার। তো ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা কিভাবে ফ্রিজের হাতল তৈরি করতে পারি, হাতলের কাভার তৈরি করতে পারি, তো সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তার আগে আমার একটা খুশির সংবাদ, সেটা হচ্ছে কি আমি বৃহস্পতিবারের দিন করোনা টেস্ট করতে গেছিলাম, তো সেটার রিপোর্ট আজকে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমার রিপোর্ট নেগেটিভ এসছে। তো এখন সুস্থ আছি, কিন্তু একটু হালকা সমস্যা আছে কাশির, এটা সেরে গেলে পুরো সুস্থ হতে পারবো। তো এই যে রিপোর্টটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তো বলেছিলাম যে যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করব, রিপোর্টে যাই আসে, তো এই জন্যই। এখন আমি চলে আসছি আমার মূল কাজে। তো আসলে এটা আমরা ঘরে থাকা যে মানে টুকরা কাপড় থাকে সেগুলো দিয়েই আমরা কাজটা করতে পারি, ফ্রিজের হাতলের কাভারটা তৈরি করতে পারি। তো এটাও আমার ঘরে পড়ে থাকা কাপড়ই ছিল, তো এখানে আমি লম্বাই নিয়ে নিচ্ছি 25 ইঞ্চি, আর চওড়াটা হচ্ছে গিয়ে 20 ইঞ্চি, চওড়াটা নিলাম 20 ইঞ্চি। তো এখানে প্রথমে আমি একটা ভাঁজ দিয়ে দিলাম, তো এটা তৈরি করতে আসলে খুব কম কাপড় লাগে। আর আপনাদের যাদের ফ্রিজের হাতলের মাপ যেরকম, সেই মাপটা নিয়ে তারপর কাপড়টা কাটবেন, তাহলে সুবিধা হবে। আর সব ফ্রিজের হাতলের মাপই কিন্তু এক না, ছোট বড় থাকে, তো আমার ফ্রিজটার হাতল একটু লম্বা টাইপের, এই জন্য একটু বড় লাগবে। তো এখানে আমি আগে একটা কাগজ কেটে নিয়েছি, কাগজটা আমি ফ্রিজের হাতলের মাপে কেটেছি। তো কাগজটা এখানে আছে লম্বায় 9 ইঞ্চি আর চৌড়ায় আছে 6 ইঞ্চি। তো কাগজটাকে কেটে নিলে শেপটা ভালো আসে, এই কারণেই আমি এটা করেছি। আর কাগজটা এই যে আমি রাউন্ড শেপ করে নিয়েছি এখানে একটু, তো কাপড়টা প্রথমে এক ভাঁজ করে নিয়েছিলাম, তারপর আমি আর একটা ভাঁজ দিলাম। তো দুইটা হাতলের জন্য এখানে আমি 4টা পাট্টা লাগবে, মানে 4 পাট্টা কাপড় লাগবে। তো এই যে আমি একটা চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি, তাহলে কাটা সুবিধা হবে। এই যে এখন আমি এটা কেটে নিলাম। এই যে এখন আমি ফোম নিয়ে নিয়েছি, তো এর মধ্যে আমি ফোম দিব মাঝখানে হাতলের মধ্যে, তো এই জন্য আমি ফোমটাও কেটে নিব এই কাগজটার মাপে। তো ফোমটা ডবল ভাঁজ নিয়ে কেটে নিলে একবারে কাটা হয়ে যাবে। আর এই যে এই কাপড়টা দিয়ে আমি হাতলের কাভারের উপরে একটা ফুল দেব, তো সেই ফুলটা কাটবো। আর এই যে আমি একটা কাগজ আগে কেটে নিয়েছি পাতার শেপে, তো এইটার মাপ দিয়ে আমি কাপড়টা কাটবো। তো কাপড়টা এখানে আমি 4টা ভাঁজ দিয়ে নিয়েছি, তাহলে আমার অনেকগুলো পাপড়ি একবারে হয়ে যাবে কাটা, এই কারণে। তো এই একটা হ্যান্ডেল, একটা কাভারের জন্য আমার 5টা পাতা লাগবে, পাপড়ি লাগবে। তো 5টা পাপড়ি আমার তৈরি করতে গেলে 10 টুকরা কাপড় লাগবে। আর এই যে 1 টুকরা কাপড়ের আমি আগে একটু কেটে নিলাম, কেটে নিয়ে তারপর বানাবো। ফুলটা কিভাবে বানাই দেখেন আপনারা, তাহলে দেখলেই বুঝতে পারবেন। তো 2টা টুকরো আমি একসঙ্গে করলাম, আর যে কাটা অংশটা সেটা দিব আমি নিচেই, যে এভাবে উল্টিয়ে নিয়ে। তারপর আমি এখানে ফোমও আমি এই পাতার শেপে কেটে নিয়েছি, কারণ পাতার মধ্যে ফোম থাকবে। তো তার উপরে আমি যে কাগজটা পাতার শেপে কাটা ছিল সেটা দিয়ে আমি ওটা চারপাশে সেলাই করে নিচ্ছি, তাহলে আমার সেলাইটা আঁকা বাঁকা হবে না, পাপড়িটা সমান মানে গোল হবে, এই কারণে।
তো পাতাটা সাইডে রেখে দিতে হবে। আর এই যে সাইডের বাকি যে এলোমেলো অংশটুকু বাড়তি অংশটুকু সেটুকু আমি কেটে সমান করে নিলাম। নিয়ে এখন এই যে দেখুন আমি ওই মানে যে কাটা অংশটুকু তার মধ্যে থেকে উল্টিয়ে নিচ্ছি আমি পাপড়িটা। আর এই যে এটা দিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে আমি সমান করে নিচ্ছি, মানে সাইডের যে অংশগুলো ভাঁজ হয়ে আসে আছে সেগুলোকে আমি একটু সাইডে দিয়ে শেপ করে নিচ্ছি সুন্দর করে। এই যে আমার পাতাটা তৈরি। তো এইভাবে আমি সবগুলো পাতাই তৈরি করে নিব। আর এই যে কাভারটা, হাতলের কাভারটা এখন আমি সেলাই করব কিভাবে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি একটা স্কেল নিয়েছি, নিয়ে আমি স্কেলের মাপ দিয়ে কেটে মানে দাগ দিয়ে নিব। তো এই দাগের উপর দিয়ে আমি সেলাইটা করব। তো স্কেলের চওড়া যতটুকু ততটুকু মাপেই আমি দাগ দিয়ে নিলাম এখানে। তো আগে এইভাবে দিয়েছি, তারপর আমি আর একটা মানে আরে পাটটাই দিয়েছি দাগটা এভাবে। তো এই যে এখন বোঝা যাচ্ছে আমি কিভাবে দাগটা দিয়েছিলাম সেলাইয়ের পরে আমি সেলাই করে নিয়েছি। আর এই যে পাশে আমি এই বর্ডারটা দিয়ে দেবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই যে আর এই যে এখানে আমি টিপ বোতাম লাগিয়ে নিয়েছি, আমার ফ্রিজের মাপ দিয়ে আমি টিপ বোতামগুলো লাগিয়েছি। এই যে এভাবে হবে। আর এখন আমি ফুলগুলো লাগাবো। তো এটা করা আসলে একদমই সহজ, দেখলে মনে হবে যে আসলে কঠিন, কিন্তু আসলে এটা কঠিন না, একদমই সহজ। যখন আপনি ঘরে করবেন তখন বুঝতে পারবেন। আর নিজের হাতে তৈরি জিনিসের আমার মনে হয় ইয়েটাই আলাদা, মজাটাই আলাদা। তো দেখতে খুবই সুন্দর লাগে, মানে মনের তৃপ্তি, মনের শান্তিটা হয় যে আমার নিজের হাতে করা জিনিস। তো আমার মনে হয় একটা ফ্রিজের হাতল কিনতে গেলে 150-200 টাকার কমে পাওয়া যাবে না। আর সেটা যতই বাইরে থেকে আমরা কিনি না কেন, সেটা নিজের হাতে তৈরি করার মতো অতটা ফিনিশিং হবে না, ভালো হবে না, টিকসইও হবে না আমার মনে হয়। তো এই জন্য ঘরে এভাবে একদমই অল্প সময় লাগে তৈরি করতে, আমার মনে হয় আধা ঘন্টা সময় লেগেছিল এটা করতে। তো এতটুকু সময়ের মধ্যে একটা কাজ হয়ে যায়। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে রেডি আমার ফ্রিজের হাতল দুইটা, খুবই কিউট লাগছে দেখতে আমার কাছে। আর এই যে আমি ফ্রিজে লাগিয়ে দেখাচ্ছি কেমন লাগে দেখতে। তো এভাবে আমরা যদি ঘরে টুকিটাকি কাজগুলো করি তাহলে অবশ্যই আমাদের ফ্যামিলির কাছে সুনাম অর্জন করা যাবে। তো এটাই, এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।